মঙ্গলবার রাতে কয়েকটি সংবাদ মাধ্যমে তামিম এবং মিরাজের ফোন আলাপ পাস হয় হুট করে। সিনিয়র দুই ক্রিকেটারের চাঞ্চল্যকর এই ফোন আলাপে মুশফিকুর রহিম এবং মিরাজকে হুমকি ধামকি দিতে শোনা যায় তামিমকে, ফলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। একদিন পরে বিষয়টি সবার সামনে নিয়ে আসেন তামিম নিজেই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা রিসেন্টলি দেখেছেন যে একটা আনফরচুনেটলি আমাদের আর মিরাজের মধ্যে একটা ভয়েস রেকর্ডিংটা ভাইরাল হয়ে গেছিল। সো এটা আমার কাছে মনে হয় যে এটা আমার দায়িত্ব আপনাদেরকে এক্সপ্লেন করা হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আর জিনিসটা কেমন হইলো ওয়াজ অলসো আ বিগ কোয়েশ্চেন, বিকজ আমি তো করি নাই, আমি জানি না এই জিনিসটার পিছনে কে ছিল। বাট যার সাথে আমার এই পুরো কনভারসেশনটা হয়েছে আমি ওকে ইনভাইট করতে চাবো, সো অ্যাট লিস্ট আপনারা সবাই জানতে পারেন যে এক্স্যাক্টলি কি নিয়ে আমার আলাপ হচ্ছিল ওর সাথে। সো যদি আমি মিরাজকে অ্যাড করতে পারি ভালো হবে, একটা আপনারা যদি একটু ওয়েট করেন আমি ওরা অ্যাড করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রে কি অবস্থা? এই তো ভালো ভাই, আপনার কি মাথা ঠান্ডা হয়েছে? মাথাটা তো ঠান্ডা হয়েছে, তুই দেখছস ওই আমার, আমি যে তোর সাথে ওদিন ফোনে কথা কইছি এই ভিডিও এই অডিও ক্লিপটাও ভাইরাল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব ভাই, এটা কিভাবে হলো? তুই করছস না? আরে না ভাই, কি বলেন, মানে সব দোষ কি আমার দিবেন নাকি? কয় আমি করছি? না না, আমি তো করি না, নিজেরটা তো নিজে ভাইরাল করবো না। যাই হোক, এই আজকে সবার সামনে এই কারণেই আসা যে জিনিসটা কি পুরোটা এক্সপ্লেইন করার জন্য। না এটা তো অডিও ভাইরাল হইছে, এটা তো অবশ্যই মানে না, অডিও কি ভাইরাল হইছে ঠিক আছে, বাট যে জিনিসটা মুশফিক করছে ওটাও তো খুব একটা বেশি ভালো না, ঠিক না? এখন ঠান্ডা যদি হয় একটা কাজ করি, শোনেন না, আপনি রাগ করেন না, আমি মুশফিক ভাইরে ডাকি এবং মুশফিক ভাইয়ের সাথে কথা বলি। ডাকিস না মুশফিক ভাইরে, ডাকিস না, আমি তোরে বলিস কথাটা শোন। প্রথমত যে জিনিসটা ও করছে এটা তো কোনো দিক থেকে ঠিক না, পুরো টিমের দায়িত্ব ওর মধ্যে ছিল, আমরা একসাথে খেলবো, একসাথে আমরা নেক্সট ইয়ারে থাকবো, এটাই প্ল্যান ছিল। ও হঠাৎ করে নিজের একটা টিম বানায় যায়, নিজের টিম একটা বানাচ্ছে, দল বানাচ্ছে। সো আমার কাছে মনে হয় কি জানো স্মিরাজ, মুশফিকরে না ডেকে আমাদের বড় ভাইরে ডাকি, ওনারে জিনিসটা বলি, উনি শুনুক, শোনার পর ওনার ওনার কি ধারণা এটা আমরা আগে শুনি, বুঝছস? কারণ এটা নিয়ে আসলে খুব বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। সো রিয়াদ বেরে যদি অ্যাড করতে পারি তাহলে খুব ভালো। দাঁড়া আমি একটু অ্যাড করার চেষ্টা করি রিয়াদ বেরে। ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। তামিম কি খবর, কেমন আছিস? লুকিং ইয়াং মাই ব্রাদার, আলহামদুলিল্লাহ, ট্রাইং টু বি। মিরাজ কেমন আছিস? এই তো রিয়াদ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি আল্লাহর রহমতে, ভালো রে, তোরা ভালো আছিস? ভাই একটা অন্য একটা বিষয়ে আপনাকে রিকোয়েস্ট করলাম আসার জন্য, বুঝছেন ভাই, ওই রিসেন্টলি একটা ভয়েস রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে আমার আর মিরাজের, বুঝছেন। মেইনলি যে জিনিসটা ছিল হলো যে আপনি জানেন যে লাস্ট ইয়ার আমরা যখন বরিশালে খেললাম, খেলার পর আমরা ডিসাইড করছিলাম যে আমরা সবাই একসাথে খেলবো নেক্সট ইয়ার, আর মুশফিক আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল টিমে এটা তো আপনি জানেন, পুরো টিমের দায়িত্ব সে নিয়ে মাঠ চালাইছে, সব করছে, আর আমার তরফ থেকে কিন্তু ওকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিছি। হ্যাঁ ট্রু ট্রু, হ্যাঁ অ্যাবসলিউটলি ভাই, ও আমাদেরকে কাউকে না বলে আমাকে অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল সে আলাদা একটা টিম করতেছে, মানে এই জিনিসটা শুনে আমার, হ্যাঁ ভাই আলাদা টিম করতেছে আর বেশ আগায়ও গেছে ও টিম বানাইতে। মানে এই জিনিসটা শুনে কবে কেমনে কি হইলো, আমি তো কিছু জানি না এগুলা, যে এ এ সব জানে বিচি। আরে ভাই আমার দোষ খালি খালি, এ মিরাজ সব, এ মিরাজ তুই তো আমার কিচ্ছু বললি না ভাই। এগুলো তামিম ভাই মানে একদম পুরো ই বলতেছে, আমি কিছুই জানি না। আমি হালকা একটু শুনতেছিলাম যে মুশফিক ভাই যাওয়ার কথা, বাট 100% কোনো কনফার্ম না, বাট তামিম ভাইয়ের কাছে আমি মাত্র শুনলাম যে মুশফিক ভাই নাকি আলাদা টিম বানাচ্ছে, বাট আমি ওই জিনিসটা ক্লিয়ার না। আমি চাচ্ছিলাম মুশফিক ভাইয়ের সামনাসামনি এনে দুজনকে সামনাসামনি বসিয়ে তাইলে জিনিসটা ক্লিয়ার হবে, বাট সে বলতিছে যে সে রাগ করে আছে অনেক, বুঝছেন, মুশফিক ভাইয়ের সাথে কথা বলতে একটু ডাক দে তোর, মানে মানুষজন তো আমার খারাপ না, জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন, জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন, তুই মুশফিকটা ডাক দে। তুই যদি দেখেন আমার গালায় উড়াই ফেলতেছে ওই ভাইরাল হওয়ার কারণে, আপনি একটু কষ্ট করে ডাক দেন ভাই। তোরে আমি কইছি যে একসাথে খেলবো সব করবো, তুই আবার অন্য টিম বানাইতে আজাইরা আলাপ করে লাভ নাই, যেটা আসল কাহিনী সেই কাহিনীটা বল।
আচ্ছা, যেটা আসল কাহিনী আমি আমি বলি। এবার এবার ঈদের যে নগদের যে ক্যাম্পেইন, এখানে 24 জন গ্রাহক ঢাকা শহরে জমি পাবে। বাট এখানে একটা ছোট্ট একটা রুল আছে, এই মীরা শুন, তোর তো জমির নেশা, ঠিক ছোট্ট একটা রুল আছে, যেটা হলো সবাইকে 2 জন করে টিম করতে হবে, যারা 3 জন করে টিম বানাবে। আর এই মুশফিক আমার টিম ছেড়ে অন্য টিমে চলে গেছে, বুঝছোস মিরাজ? এটা নিয়ে হলো পুরা কাহিনীটা। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এই পুরো নাটকটা যে সাজাইছে যে ব্যক্তি, হ্যাঁ, আর আমাকে দিয়ে যে নাটকটা করাইছে তাকে আমরা ইনভাইট করি, তার মুখে শুনি যে এই কাজটা কি কারণে করেছে, আমার এতগুলা গালি শুনাইলো আর এখন যে এইসব এইসব নতুন নাটক শুরু করছে। সে ভাই আমরা একটু অ্যাড করতে পারি ওনাকে? ভাই সালাম আলাইকুম। সালাম আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম তানির ভাই। ঠিক আছে, এখন বলেন যে পুরো কাহিনীটা কি? নগদ তো সবসময় চমক নিয়ে আসেন, আপনারা জানেনই গতবার যেমন একটা BMW দিয়েছে, একজন পেয়েছে, তো সেটা নিয়েই তো সারা বাংলাদেশ এটা হইচই পড়ে গেছিল। বাট এইবার আসলে নগদ নিয়ে আসছে এমন একটা জিনিস যেটাতে আসলে একজন উইনার হবে না, উইনার হবে লাখ লাখ মানুষ। এর মধ্যে প্রথম সেটা সবচেয়ে বড় জিনিস যে 24 জন মানুষ ঢাকায় জমি পাবে নগদ থেকে, প্লাস নগদের যারা পার্টনার আছে, মোবাইল অপারেটর, ব্যাংক, তারপরে হচ্ছে যে পেমেন্ট মার্চেন্ট, সবাই মিলে, এটা নগদ না, সবাই মিলে নগদের গ্রাহকের জন্য 20 কোটি টাকা ক্যাশব্যাক, ডিসকাউন্ট, কুপন এবং বিভিন্ন গিফট নিয়ে আসছে, এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিগ বিগ গিফট নিয়ে আসছে। তানভীর ভাই একটা জিনিস একটু জানার ব্যাপার ছিল, সুকন ভাইকে দেখতেছিলাম 1, 2, 3 বলে জমির উপরে লাফালাফি করছিল এবং চিল্লাচিল্লি করছিল, এটার ব্যাপারে কি মানে? এটা একটু জানো, সুকন্ত সবসময় একটু লাফালাফি করে, তো আমি 1, 2, 3টা ক্লিয়ার করে দিই। এক হচ্ছে নগদে লেনদেন করতে হবে, 2 হচ্ছে নগদে লেনদেন করার পর আরো 2 জনকে নিয়ে একটা গ্রুপ বানাতে হবে, তো 3 জনের গ্রুপটা হবে, আর 3 হচ্ছে এই 3 জন মানুষ সারা মাস ধরে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে এই 24টা জমি এবং এই 20 কোটি টাকার গিফট পাওয়া যাবে। আর আমার খুব ইচ্ছা আছে, ইয়েস যেহেতু ধরেন আমরা তো নগদের সাথে আছি, এখন আমাদের জন্য কি এই সুযোগটা মানে বহাল থাকবে, মানে আমরাও কি জিততে পারবো? এবং এইবার যে নগদ যেটা নিয়ে আসছে, যে বাংলাদেশের যে কোনো মানুষ এই এই অফারটা নিতে পারবে এবং যত ইচ্ছা গ্রুপ বানাইতে পারবে। তো আপনি চাইলে তামিম ভাইয়ের গ্রুপ থেকে আলাদা হয়ে সাকিব সাকিব ভাইয়ের সাথে একটা গ্রুপ বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও 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 এই গ্রুপে যেতে পারি, আমার কোনো সমস্যা নাই। আপনার কথাটা শুনেন, আর রিয়াদ ভাই যেটা বলতেছে যে আমরাও কি পাবো নাকি, কারণ আমরা যদি অ্যাপ্লাই করি তখন আপনি আবার বলবেন না তো ভাই, আপনাদেরকে দিলে তখন মানুষজন মনে করবে যে আমি ইচ্ছা করে দিয়ে দিছি। আমরা রিয়েলি পার্টিসিপেট সবাই, এবার রিয়েলি সবাই পাবে, আর আপনারা তো আমি জানি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তাহলে ভালো ভাই। আরেকটা আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন হলো প্রথমে বাইক দিলেন, আইপ্যাড দিলেন, আইফোন দিলেন, BMW দিলেন, অন্য গাড়ি দিলেন, এখন জমি, নেক্সট কি হতে পারে? নেক্সটটা সারপ্রাইজ থাকুক, নেক্সটটা জমির চেয়ে অনেক বড় কিছু হবে, কারণ আপনারা জানেন যে নগদে ডিজিটাল ব্যাংক আসতেছে, তো এই কত বড় জিনিস হতে পারে। মুশফিক ভাই কিন্তু নগদ ইসলামকে গ্রাহক নিয়ে মক্কা মদিনা যাচ্ছে, তো একটা ডিফারেন্ট টাইপ ভালো কাজ করছে। ইনশাআল্লাহ, 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 না জানা, আলহামদুলিল্লাহ। এটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ইসলামিক সাইডটাকে ও যেভাবে করে হ্যান্ডেল করতে, স্যার আপনারা যেভাবে করে হ্যান্ডেল করতেছেন মাশাআল্লাহ, এটা খুবই ভালো, আর আল্লাহর ঘরে নিয়ে যাচ্ছেন, এর চেয়ে বড় কিছু আর হতেই পারে। আশা করি আমার ওই রেকর্ডিংটা কেন করা হয়েছিল এটা আপনারা ক্লিয়ার, এখানে কোনো ঝগড়াঝাটি হয় নাই, আমরা সবাই এক, সবসময় এক থাকবো। আর এই জমি জিতার চান্সটা লাইফের একবারই সুযোগ আসছে আপনাদের কাছে, আমি শিওর আপনারা অনেক বেশি করে এই ক্যাম্পেইনে যোগ দিবেন। ক্যাম্পেইনের 3টা রুল আছে, খুব সিম্পল, আমি মুশফিক, রিয়াদ ভাই আর মিরাজকে বলবো যে 1, 2, 3-এর রুল গুলো বলে দিতে। সো মুশফিক তুই যদি 1 থেকে শুরু করস, তারপর রিয়াদ ভাই, মিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর রুল, নগদে লেনদেন অবশ্যই করতে হবে। নাম্বার 2 হচ্ছে গ্রুপ খুলতে হবে, এবং গ্রুপ খোলার জন্য নগদ অ্যাপে যেতে হবে, বা
করলেই হবে। নাম্বার 3, নগদ গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক মিরাজের মতো যেরকম মাঠে অ্যাক্টিভ থাকে ভাই, মাঠের বাইরেও থাকে, জমিতে জমিতে অ্যাক্টিভ। আমার এই নগদে যে ক্যাম্পেইন চলতেছে আমি কালকে থেকে শুরু করে দেব ভাই। আমি একদম সত্যি কাহিনি এটা দিয়ে শেষ করি আমরা। তো মিরাজের ছেলের সাথে আমি জানি না আপনার পরিচয় হয়েছে নাকি, এজ এ সুইট হার্ট, একটা খুবই খুবই মাশাআল্লাহ কিউট একটা বাচ্চা। তো ওরে আমি একদিন দুষ্টামি করে ধরে রাখছি, আমি বলছি যে তোমার বন্দুক লাগবে, বলে লাগবে না। আমি বলছি তোমার গাড়ি লাগবে, বলে লাগবে না। আমি বলছি জমি লাগবে, বলে আছে খুলনায়, ঠিক আছে। মিরাজের জমি খুব পছন্দ আপনার। ওরে ওরে ও কিন্তু একমাত্র ক্রিকেটার এখনকার যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জমি দিয়েছেন, বিকজ মিরাজ কেম ফ্রম আ ভেরি নিডি ফ্যামিলি ওয়েন হি স্টার্টেড, মাশাআল্লাহ এখন আল্লাহ তাকে অনেক বড় করছে। বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাকে খুলনায় জমি দিয়েছে, ঠিক না মিরাজ? হ্যাঁ ভাই, 3 কাঠা। ওকে ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে, গুড লাক সবাইকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, তানভীর ভাই, টেক কেয়ার ভাই, আসসালাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার ভাই। Thank you.